প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি রায়হান শানন গুরুকুল অনলাইন লার্নিংয়ের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমরা জন্মের পর থেকেই বাংলা ভাষায় কথা বলি এই বাংলা বর্তমানে আমরা যে রকম যেই রূপে পেয়েছি যেভাবে কথা বলি আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বাংলা ঠিক এই রূপে ছিল না আসলে ভাষা আবার কোথেকে আসে ভাষা কি মানুষের মতো জন্ম নেয় নাকি গাছের মতো বীজ বপন করতে হয় ভাষার জন্ম নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে আমরা দেখব ভাষার ধর্মই হচ্ছে পরিবর্তনশীল অনেকটা নদীর মতো নদী যেমন বিভিন্ন কারণে বিভিন্নভাবে তার গতিপথ পরিবর্তন করে তেমনি মানুষের মুখে মুখে ভাষার শব্দ পরিবর্তিত হয়ে যায় কখনও কখনো রূপের পরিবর্তন ঘটে কখনো কখনো অর্থের পরিবর্তন ঘটে এরকমভাবে পরিবর্তন ঘটতে ঘটতে নিয়ত পরিবর্তনশীলতার মাধ্যমে এক একটি ভাষা তার ক্রমবিকাশের মাধ্যমে বর্তমান রূপে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি সেখানে এসে পেয়েছি বাংলা ভাষার জন্ম সম্পর্কে অনেক পণ্ডিতজন অনেক মন্তব্য করেছেন একটা সময় ছিল চারশো বছর আগে বাংলা ভাষাকে তখন কেউ তখন বাংলা বলতো না কেউ কেউ একে বলতো বাঙালা কেউ কেউ একে বলতো প্রাকৃত ভাষা কেউ কেউ একে বলতো গৌরীয় ভাষা তখন সংস্কৃত ভাষা ছিল ভারতবর্ষের একটি পবিত্র ভাষা সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে বিধায় উনিশ শতকের একদল পণ্ডিত মনে করতেন যে বাংলা সংস্কৃতের মেয়ে তারা আবার এটিও বলেছেন যে সংস্কৃতের মেয়ে তবে একটু দুষ্ট মেয়ে যে কিনা সংস্কৃতের কথা ঠিকঠাক মতো শোনেনি তাই সংস্কৃত থেকে একটু পরিবর্তিত হয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে উনিশ শতকেরই আরেকদল দল মনে আরেক দল পণ্ডিত মনে করতেন যে বাংলার সাথে সংস্কৃতের সম্পর্কটা আসলে অনেক দূরের তারা মনে করতেন যেহেতু সংস্কৃত ছিল তখনকার সময়ের উচ্চবর্গের হিন্দু সমাজের মানুষের লেখার ভাষা কিন্তু সংস্কৃত ভাষায় কখনোই মানুষ কথা বলতো না তাই সংস্কৃত ভাষা থেকে আসলে বাংলা ভাষা আসেনি তখনকার সময় বিভিন্ন মানুষজন তাদের কথাবার্তা কথাবার্তা বলতো বিভিন্ন প্রাকৃত ভাষায় অনেকগুলো প্রাকৃত ভাষায় বিভিন্ন ধরনের মানুষ কথাবার্তা বলত তারা মনে করেন যে কোনো না কোনো প্রাকৃত ভাষা থেকে এসেছে বর্তমানের এই বাংলা ভাষা বাংলা ভাষার জন্মকাহিনী সম্পর্কে সবচেয়ে প্রথম দিকে গবেষণা করে বের করেন একজন পণ্ডিত জর্জ আব্রাহাম গ্রিয়ারসন তিনি বলেন এরকম অনেকগুলো প্রাকৃতের মধ্য থেকে একটি প্রাকৃত ছিল যেটি ছিল মাগধি এই মাগধি প্রাকৃতির কোনো একটা পূর্বাঞ্চলীয় রূপ থেকে এসেছে বর্তমানের এই বাংলা ভাষা তারপর প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার জন্ম ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেছেন আমরা সেই ইতিহাস সম্পর্কে ধীরে ধীরে জানব বাংলা সহ পৃথিবীতে অন্যান্য যত ভাষা বর্তমানে বর্তমান রয়েছে এ ভাষাগুলো আসলে দেখা যাবে যে অল্প কয়েকটি মূল ভাষা থেকে এই সবগুলো ভাষার জন্ম হয়েছে উৎপন্ন হয়েছে পরবর্তী সেগুলো সে পরবর্তীতে সেগুলো মানুষের মুখে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে বিভিন্ন রূপ লাভ করেছে তো এরকম যেই মূল যেই ভাষাবংশ রয়েছে সেই মূল ভাষাবংশের একটি গুরুত্বপূর্ণ ভাষাবংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ এই ভাষাবংশকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন গ্রিক ইতালি কেল্টিক জার্মানিক বাল্টোস্লোভিক আর্মেনীয় আলবেনীয় এবং আর্য এই যে বিভিন্নভাবে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বিভিন্ন ভাগ আমরা পেলাম তার মধ্যে সর্বশেষ যেই ভাগটি সেটি হচ্ছে আর্য একটা সময় এই আর্য যারা ছিল তারা যখন ধীরে ধীরে মানুষের সংখ্যা বেড়ে যায় বসতি স্থাপনের উদ্দেশ্যে এই আর্যরা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই আর্যদের মধ্যে একটি দল চলে আসে ভারতবর্ষের দিকে আরেকটি চলে যায় ইরানের দিকে এ কারণে এই আর্য ভাষা থেকে দুটি ভাগ আমরা করতে পারি একটি হচ্ছে ইরানীয় আর্য আরেকটি হচ্ছে ভারতীয় আর্য এই যে ভারতীয় আর্যরা খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে ভারতবর্ষে আগমন করে তারা বিভিন্ন দেব দেবীদের প্রশংসা সূচক কিছু গল্প কাহিনী রচনা করে যাদেরকে বলা হতো শ্রুতি এই শ্রুতিগুলোর একটা সমন্বিত রূপকেই বলা হয় ঋগবেদ এই ঋগবেদকে খুবই পবিত্র মনে করা হয় আর ঋগবেদ যে ভাষায় লিখিত সেই ভাষাকে বলা হতো বৈদিক ভাষা যখন এই আর্যরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তারা তাদের নিজেদের ভাষা দ্বারা অন্যান্য ভাষাভাষী মানুষের ভাষাকে প্রভাবিত করে অনেকটা ভাষা শাসনের মতো ব্যাপার চলে আসে তখন এই আর্যদের এই ভাষা বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে যায় অশুদ্ধ হয়ে যায় নানা দিকে ছড়িয়ে নানা রূপ লাভ করে তখন একজন প্রাচীন ব্যাকরণবিদ যার নাম হচ্ছে পানিনি তিনি তার অষ্টাধ্যায়ী নামে একটি গ্রন্থে এই অ্যালোমেলো যে ভাষাগুচ্ছ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে সংস্কার করেন আর এই সংস্কার করার ফলে যে ভাষা আমরা তখন পাই সেই ভাষাকেই অভিহিত করা হয় সংস্কৃত ভাষা নামে সংস্কৃত মানে হচ্ছে যাকে সংস্কার করা হয়েছে এই সংস্কৃত ভাষা কখনোই কথা বলার ভাষা ছিল না এই সংস্কৃত ভাষা শুধুমাত্র লেখার ভাষা ছিল কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ কথা বলতো বিভিন্ন ধরনের প্রাকৃত ভাষায় প্রাকৃত ভাষা মানে হচ্ছে জনগণের কথ্য ও বৌদ্ধ ভাষা যে ভাষায় মানুষ কথা বলে এবং যে ভাষা সহজে বোঝা যায় এই প্রাকৃত ভাষা থেকে যখন প্রাকৃত ভাষায় যখন মানুষ কথা বলে কথা বলতে বলতে সেই ভাষা আবার অনেক বিকৃত হয়ে যায় বিকৃত হয়ে যাওয়া যে রূপটি আমরা পাই সেই রূপটিকে বলা হয় অপভ্রংশ এই অপভ্রংশ মানে হচ্ছে যা খুব বিকৃত হয়ে গিয়েছে এরকম বিভিন্ন প্রাকৃতের মধ্যে একটি প্রাকৃত হচ্ছে মাগধি প্রাকৃত এই মাগধী প্রাকৃত যখন মানুষের কথা বলার বিভিন্ন বদলের কারণে এর শব্দের শব্দের পরিবর্তন হয়েছে এর অর্থের পরিবর্তন হয়েছে বিভিন্ন পরিবর্তন হয়ে যখন খুব বিকৃত অবস্থায় চলে এসেছে তখন এই মাগধী প্রাকৃত থেকে আমরা পাই মাগধী অপভ্রংশ এই মাগধী অপভ্রংশকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে পূর্ব মাগধী অপভ্রংশ একটি পশ্চিম মাগধী অপভ্রংশ আরেকটি মধ্য মাগধী অপভ্রংশ এই তিনটি মাগধী অপভ্রংশের মধ্যে যেই পূর্ব মাগধী অপভ্রংশ রয়েছে সেই অপভ্রংশ থেকেই আসলে জন্ম হয়েছে বাংলা ভাষার সেই অপভ্রংশ থেকে আরও দুটি ভাষার জন্ম হয়েছে একটি হচ্ছে আসামি আর একটি হচ্ছে উড়িয়া এ কারণে আসামি এবং উড়িয়া ভাষার সাথে বাংলা ভাষার অনেক মিল আমরা লক্ষ্য লক্ষ্য করি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা নিয়ে প্রচণ্ড গবেষণা করে এবং ভাষার বাংলা ভাষার ক্রমবিকাশ চর্চা করে একটি মত প্রদান করেছেন আমাদেরকে যেটি হলো এই পূর্ব মাগধি অপভ্রংশ থেকেই জন্ম হয়েছে বাংলা ভাষার এটি সর্বজন গ্রাহ্য বর্তমানে তবে আরেকজন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবশ্য বলেছেন অন্য কথা তিনি বলেছেন যে গৌরীয় প্রাকৃত কোনো একটি জায়গা থেকে বাংলা ভাষা এসেছে তবে সেই মত এখন আর তেমন মানা হয় না তাহলে আজকে আমরা জানলাম যে পূর্ব মাংথীয় অপভ্রংশ থেকে এসেছে আমাদের বর্তমানের বাংলা ভাষা তবে এ ভাষাটি চারশো বছর আগে হাজার বছর আগে এই রকম অবস্থা ছিল না বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমানে আমরা এই বাংলা ভাষা পেয়েছি বাংলা ভাষার ক্রমবিকাশ নিয়ে আমরা জানবো কিন্তু সেটি পরের ভিডিওতে সেই পর্যন্ত তোমাদের সবাইকে শুভকামনা